লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। ভিডিওটি শুরু করার পূর্বে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সুতরাং আমি আমার জ্ঞান বা অভিজ্ঞতা থেকে যে ভিডিওগুলো দেই সেগুলো রিসার্চ করে দেই এবং অনেকেই কিন্তু কাজ করে পেমেন্ট পাচ্ছে এবং পাশাপাশি আমাকে কমেন্ট করে জানাচ্ছেন এবং ইমেল করে জানাচ্ছেন। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করা হয়। সুতরাং আজকে যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করছি সেই অ্যাপসটি দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং অনেকে কিন্তু কাজ করছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপসটি ওয়ান অফ দ্য বেস্ট এবং ট্রাস্টেড অ্যাপস বলা যায়। কেননা এই অ্যাপসটিতে আপনার যে অপশনগুলো রয়েছে পেমেন্ট মেথড সেগুলো হচ্ছে প্রথমত পেপল, এরপরে রয়েছে বিকাশ। সুতরাং এই যে কোনো একটি মেথড ইউজ করে আপনি আপনার পেমেন্টগুলো খুব সহজে নিয়ে যেতে পারবেন, এবং পাশাপাশি এটি ইনস্টল হয়েছে প্রায় 1 কোটি প্লাস এর উপরে এবং সম্প্রতি কিন্তু এটি লঞ্চ হয়েছে, তার মানে অগাস্টের 28 তারিখ। সুতরাং বুঝতেই পারছেন যে এই অ্যাপসটি কতটুকু বিশ্বাসযোগ্য। সুতরাং আপনি এই অ্যাপসটিতে কাজ করতে চাইলে অবশ্যই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে স্মার্টলি ইনকাম জেনারেট করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। সো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে কোনো অ্যাপসে বা ওয়েবসাইটে কাজ করতে হলে আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে অ্যাপসটি কতদিন ধরে মার্কেটে রয়েছে এবং এটির রিভিউ কেমন, এটি কতবার ডাউনলোড হয়েছে এবং পাশাপাশি এটির রেটিংস কেমন। সুতরাং এটি রেটিং দেখতে পাচ্ছেন 4.5 এবং পাশাপাশি আপনার এই অ্যাপসটি প্রায় 1 কোটি প্লাস ইনস্টল হয়েছে। সুতরাং এই অ্যাপসটির নাম হচ্ছে ক্ল্যাপস এবং অনেকে কিন্তু আর্নিং জেনারেট করছে এই অ্যাপসটি ইউজ করে তাদের মোবাইল ফোন ব্যবহার করে, এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনি কাজ করতে পারবেন স্পিন করে পাশাপাশি ভিডিও দেখে। খুব সহজ কাজ, কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই খুব সহজে এই অ্যাপসটিতে কাজ করে আপনি মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে এই ধরনের রিসার্চেবল বা ইনফরমেটিভ লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। চলুন শুরু করা। অলরাইট, চলে এসেছি আমার কাঙ্ক্ষিত স্ক্রিনের মধ্যে। আমি মোবাইল ওপেন করেছি, আপনি আপনার মোবাইলে চলে যাবেন। চলে যাওয়ার পরে প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সহজভাবে আপনি ক্লিপক্ল্যাপস যখন সার্চ দেবেন তখন এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আপনি যদি কেটে কেটে বা আপনি টেনে টেনে দেখেন কোনো কিছুই বুঝতে পারবেন না, আপনার মনের মধ্যে প্রশ্ন থেকে যাবে। সো এখানে আসার পর প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে। সো আপনি ফেসবুকে যদি থাকেন, তার মানে লগ ইন থাকেন, তাহলে লগ ইনরত অবস্থায় আপনার ফেসবুকের সাথে কানেক্টেড করতে পারবেন, অথবা আপনি গুগল বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এটি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন। সো আমি আমার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টটি তৈরি করছি, আপনাকে জাস্ট একটু ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ কী করছি। কেননা একটি অ্যাপসে কাজ করতে হলে আপনাকে জিনিসটা আগে বুঝতে হবে, তারপর বুঝে দেখে তারপর আপনি কাজ শুরু করবেন। এতে করে আপনার বোঝা যদি সহজ হয়ে যায় আপনার কাজ করাও সহজ হয়ে যাবে। রাইট, আমি ওপেন করেছি আজকের অ্যাপসটি। এই অ্যাপসটি ওপেন করার পরে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাজ করেছি এবং অলরেডি কিন্তু আমার 1.38 USD জমা রয়েছে, এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1100 পয়েন্টের মতো রয়েছে। এখানে পয়েন্টগুলোকে আপনি এক্সচেঞ্জ করে সেগুলোকে টাকায় নিয়ে যেতে পারবেন এবং সেগুলো বিকাশে আপনি উইথড্র করে নিতে পারবেন। প্রথমত যেহেতু আপনি নতুন, তাহলে আপনাকে আমি অনুরোধ জানাবো এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি যেখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পরে আপনি কীভাবে কাজ করবেন সেটি দেখাচ্ছি, এরপর আমি স্টেপ বাই স্টেপ কীভাবে এখান থেকে উইথড্র করে নিতে হয় সেটি দেখাবো। সো এই পাকে যদি ভিডিওটি কন্টিনিউ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার একটি টাইম কাউন্ট হচ্ছে। এই টাইমটা কাউন্ট শেষ না হওয়া পর্যন্ত আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। এর এগেনস্টে কিন্তু এটি শেষ হলেই, তার মানে এই ভিডিওটি শেষ হওয়ার পরপরে কিন্তু আমি এখান থেকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টের মধ্যে যোগ হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। সো আপনি ভিডিওটি শেষ করার পরে কীভাবে কাজ করবেন সেটি একটু পরে দেখতে পাবেন। সো এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি একটি সিম্পল একটি ছোট্ট একটি ভিডিও। ছোট্ট একটি ভিডিও দেখার পরে আপনি এখান থেকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পেয়ে যাবেন। সো আশা করি সেটি শেষ হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো যে এখানে কীভাবে কাজ করবেন সেটি। এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো যদি আপনি দেখেন পর্যায়ক্রমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। সো কীভাবে ভিডিও দেখবেন সেটি আমি দেখালাম, এবার কীভাবে এখানে কাজ করবেন সেটি দেখাচ্ছি। এখানে যে নিচে দেখতে পাচ্ছেন রিডিম,
রিওয়ার্ডের মধ্যে আপনি ক্লিক করবেন। রিওয়ার্ডে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এখানে কিন্তু অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন, বক্সগুলোর উপরে যে কোনো একটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে গটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এই ইন্টারফেসে আসার পরে প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কতগুলো ফাইল দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে ওপেন, এরপরে রয়েছে ফ্রি, কতগুলো বক্স ওপেন। এই বক্সগুলো কিন্তু ওপেন করলে আপনি নির্দিষ্ট পরিমাণ রিওয়ার্ড পেয়ে যাবেন। এখন এখানে স্পিন করে আর্নিং জেনারেট করার পসিবিলিটি আপনি পাচ্ছেন। পাশাপাশি ওপেন করে বক্স যেগুলো রয়েছে সেই বক্সগুলো ওপেন করে কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট পাবেন। সো আমি একটি দেখাচ্ছি, জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেই বক্সটি আমি ওপেন করব। ওপেন করার পরে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 5টির মতো বক্স রয়েছে। সেই বক্সগুলো পর্যায়ক্রমে যখন আপনি ওপেন করবেন এখানে পয়েন্টগুলো জমা হবে। আমার ছিল আগে 1100, এখন কিন্তু 1260 হয়েছে। সুতরাং পর্যায়ক্রমে আপনি এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ওপেন করার বিনিময়ে আপনি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাবেন, এবং এই বক্সগুলো ওপেন করার বিনিময়ে পয়েন্ট যখন যোগ হবে এই পয়েন্টগুলোকে কীভাবে টাকায় কনভার্ট করে নেবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই আপনি নিশ্চিত এখান থেকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টটি পেয়ে যাবেন। সো এইখানে পয়েন্ট যোগ হয়েছে প্রায় আমার 1438। এভাবে কিন্তু আপনি পয়েন্টগুলো যোগ করতে পারবেন। জাস্ট আপনার সামনে যে ওপেন বক্সগুলো রয়েছে সেই বক্সগুলোর মধ্যে আপনি ক্লিক করে করে এবার আমি নেক্সট অপশনটি দেখাচ্ছি, সেটি হচ্ছে স্পিন করে আর্নিং জেনারেট করা। সো আমি স্পিনে ক্লিক করছি। স্পিনে ক্লিক করার পরে এখানে ট্রাই ইউর লাকে ক্লিক করবেন। ট্রাই ইউর লাকে ক্লিক করার বিনিময়ে আপনার সামনে নেক্সট ইন্টারফেস উপস্থিত হবে। সো আপনাকে এখানে স্পিন করতে হবে। এখানে প্রায় যে স্পিনগুলো রয়েছে সেই স্পিনগুলো আপনাকে খেলতে হবে। স্পিনে ক্লিক করবে। স্পিন ক্লিক করার পরে এটি স্পিন হতে থাকবে। স্পিন হওয়ার বিনিময়ে আপনি নির্ধারিত যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আপনি আপনার ব্যালেন্সের মধ্যে যোগ করে নেবেন। সো আমার এখানে আমি সেটি অ্যাড করে নিয়েছি। এরপরে আমি এটি শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারবো, এবং আমার ফেসবুক পেজে অথবা টেলিগ্রাম চ্যানেলে অথবা মেসেঞ্জারের মধ্যে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি চাইলে সেটি অ্যাড করে অর্থাৎ শেয়ার করে কিন্তু আপনি এখান থেকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টের মধ্যে যোগ করে নিতে পারবেন খুব সহজে। অর্থাৎ স্পিন করে করে আপনি একদিকে পয়েন্ট বাড়াতে পারছেন, অপরদিকে আপনি আপনার ব্যালেন্সটা ইনক্রিজ করতে পারছেন খুব সহজেই। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আমার পয়েন্ট ইনক্রিজ হয়েছে এবং ডলারটা কিন্তু 1.68 আছে। এবার এখানে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখানে দেখার পরে কিন্তু নির্ধারিত পয়েন্টটি কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আমি এটি ওপেন করছি। ওপেন করার পরে নির্ধারিত যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু কিন্তু আপনি এখান থেকে দেখার পরে বা স্প্যান করার পরে আপনি নির্ধারিত অ্যামাউন্টটি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আপনার ব্যালেন্সের মধ্যে। এখানে টাইমটি কাউন্ট হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি রেখা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। সুতরাং এটি শেষ হওয়ার পরে আপনি আপনার অ্যামাউন্টটা অ্যাড করে নিতে পারবেন। বুঝতে পেরেছেন এখানে কীভাবে স্পিন করে আর্নিং করা যায়। আবার ওপেন বক্সের মধ্যে ক্লিক করে করে আর্নিং জেনারেট করা যায়। আমি আবার রিওয়ার্ডে ক্লিক করছি। রিওয়ার্ডে ক্লিক করার পরে আরও কতগুলো বক্স ওপেন হয়েছে। এরপরে আপনি যদি একটু স্ক্রলিং করে চলে যান তাহলে এখানে কতগুলো র্যাফল রয়েছে সেই র্যাফল বক্সের মধ্যে ক্লিক করে আপনি আপনার নির্ধারিত অ্যামাউন্টটি পেয়ে যাবেন। সো এখানে যে প্রথম বক্সটি রয়েছে সেই প্রথম বক্সই দেখা যাচ্ছে একটি র্যাফলের বক্স। এই র্যাফলের বক্সের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে পয়েন্টগুলো পেয়ে যেতে পারবেন, এবং এখানে একটি লেখা শো করছে। আমি এটি ওপেন করছি। ওপেন করার বিনিময়ে সেটি আমার এখানে এভাবে দেখাচ্ছে। এরপর আমি এটিতে ক্লিক করব। ক্লিক করার বিনিময়ে এই র্যাফলগুলো নিতে হলে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। এরপরে এখানে আরও কতগুলো অপশন রয়েছে, যে ক্যাশ রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি রয়েছে, এবং এখানে সিলভার এবং সিলভার চেস্টের একটি অপশন রেখেছে। আমি ওপেন করে কীভাবে এখানে অ্যাড করতে হয় পয়েন্টগুলো সেটি দেখাচ্ছে। এটিতে আমি ক্লিক করছি। ইনভাইট ফ্রেন্ড এসে চলে এসছে। এবার আমি সেটিতে মেসেঞ্জার গ্রুপে যদি অ্যাড করতে চাই তাহলে তাও করতে পারবো। এবার দেখুন আমার 1620 কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো এইভাবে ওপেন করে করে বক্স ওপেন করে করে এবং ভিডিও দেখে এবং স্পিন করে করে কিন্তু আর্নিং করার সুযোগ এখান থেকে পাচ্ছেন। সো এরপরে যে অপশনটি সেটি আমি দেখে দিচ্ছি। এখানে ছোট্ট একটি মি দেখতে পাচ্ছেন, সেই মিতে আপনি ক্লিক করবেন। মিতে ক্লিক করার পরে আপনার সামনে ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। আপনি যদি নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশন পেতে চাইলে নোটিফিকেশানে ক্লিক করতে হবে। এরপর এখানে মাই ফেভারিট রয়েছে, তারপর মাই ফ্রেন্ডস রয়েছে। আপনার সেটিংসের মধ্যে গিয়ে নির্ধারিত ইনফরমেশানগুলো দিয়ে সেটিংস করে নিতে পারবেন। সো এখানে কিন্তু ভিডিও আপলোড করার কিন্তু সুযোগ কিন্তু তারা রেখেছে অলরেডি। সো এখানে একটি ভিডিও দেখা যাচ্ছে, সেটিতে আমি ক্লিক করছি, এটি ওপেন করছি। ওপেন করার বিনিময়ে সেই ভিডিওটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার জন্য
যে নির্ধারিত সময়টি রয়েছে সেই সময়টুকু আপনাকে স্প্যান করতে হবে। এখানে জাস্ট আপনাকে ভিডিওটি শেষ করতে হবে। অত্যন্ত সুন্দর একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যে একটি ক্যাট তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো ফানি ভিডিও রয়েছে যেগুলো সত্যি আপনাকে এন্টারটেনমেন্ট দিবে। সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে এখানে ভিডিও দেখে কিন্তু পয়েন্ট আর্ন। এরপর পরে দেখতে পাচ্ছেন যে আমি রিডিম যেটি রিডিমে ক্লিক করছি, রিডিমে ক্লিক করার পরে এন্টার দ্য ক্লিপ কোড বিলো টু রিডিম আ প্রাইস, একটি প্রাইস পাওয়ার জন্য এটি ক্লিপ কোড দিতে বলেছে। সো আমি ক্লিপ কোডটা দিচ্ছি, কীভাবে দিচ্ছি সেটি দেখাচ্ছি। টোটাল আমার এখানে পয়েন্ট হয়েছে 1620 এবং ডলার হয়েছে 1.68 USD। সো আশা করি এখানে কীভাবে কাজ করতে হয় সেটি আজকে বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার পরে। সো আমি নেক্সট ভিডিওতে দেখাবো এখান থেকে কীভাবে উইথড্র নিতে হয়। আমি আগেই বলেছি যে এখান থেকে উইথড্র নিতে হলে আপনাকে মিনিমাম 1 লাখ পয়েন্ট হতে হবে। তার মানে এখান থেকে 1 লাখ পয়েন্ট হলে আপনি নির্দিষ্ট অ্যামাউন্টটি পেয়ে যাবেন। সুতরাং এখান থেকে পয়েন্টগুলো কালেকশন করার পরে কীভাবে এখান থেকে উইথড্রটা নিতে হয় আমি নেক্সট ভিডিওতে দেখাবো, যদি আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান। আশা করি এই ক্লিপ ক্র্যাপস অ্যাপসটিতে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে কাজ করতে পারেন, কেননা এটি দীর্ঘদিন ধরে পেমেন্ট দিয়ে আসছে এবং অনেকে কিন্তু আর্নিং করছে। সুতরাং আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ইউজ করে হিউজ পরিমাণ পয়েন্ট আর্ন করে এখান থেকে ডলারটা নিতে পারবেন বিকাশ অথবা পেপলের মাধ্যমে। আমি আপনাদের জন্য পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো এখান থেকে কীভাবে উইথড্র নিতে হয় সেটি নিয়ে। সুতরাং পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে থাকুন এবং কাজ করতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে এই ধরনের অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।